সাবস্ক্রাইব করুন বেঙ্গলি আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেল এবং পাশের বেল আইকনে ক্লিক করুন যে কোনো অনলাইন লেটেস্ট আপডেট সবার আগে সঠিকভাবে জানার জন্য নমস্কার বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাই বেঙ্গলি আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের নিউ ভিডিওতে তো তোমরা সবাই যেন কেবি ওয়ালেটের নতুন আপডেট এসেছে এবং আপডেট আসার পরে অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে কেবি ওয়ালেটে তো কেবি ওয়ালেটে আপডেট আসার পরে কী কী চেঞ্জ হয়েছে আগের থেকে এবং আগে কি কি ছিল আর এখন কি কি হতে চলেছে পুরো তুলনামূলকভাবে আমি তোমাদের পাশাপাশি রেখে আমি তোমাদের ফুল ডিটেলসে বুঝিয়ে দেব আগে কি ছিল আর এখন কি হচ্ছে এবং কেবিওয়ালের যা আপডেট তাতে তোমাদের কাজ করা উচিত কি না এবং এতে থেকে তোমাদের প্রফিট হবে না লস হতে চলেছে তোমাদের তো সমস্ত ডিটেলস আমি তোমাদের সামনে বলার চেষ্টা করব শুরু থেকে সেস অবধি ভালো করে তোমরা ভিডিও দেখতে থাকো তোমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে তো শুরুতেই তোমাদের যে লিস্ট দেখাবো সেই লিস্টে তোমরা আগে ভাগেই বুঝতে পেরে যাবে আগে কি ছিল আর এখন কি হচ্ছে তো তোমাদের সামনে যে লিস্ট আমি শো করছি সেটা হচ্ছে জয়নিং ফিজ তো জয়নিং ফিজ আগে ছিল চারশো টাকা এখন সেটা একশো টাকা বেড়ে হয়ে যাচ্ছে পাঁচশো টাকা সুতরাং এখন থেকে যদি কেউ কেবি ওয়ালেটে জয়েন হতে চায় তাহলে তাকে জয়েন হতে হবে পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে তো তোমাদের আবারও বলে রাখি এটা শুরু হবে বারো তারিখ থেকে তো বারো তারিখ থেকে এটা চালু হয়ে যাবে আর আগে যে লেভেল ইনকাম ছিল মানে তুমি যদি কাউকে জয়েন করাতে তোমার রেফারেন্স আইডি থেকে তাহলে তুমি ফার্স্ট লেভেলে পেতে একশো টাকা জয়নিং বোনাস তো সেটা কমে গিয়ে এখন সেটা এখনই এখনও একশো টাকাই থাকছে এরপর সেকেন্ড লেভেলে যেটা তুমি পেতে কুড়ি টাকা এখন সেইটা হয়ে যাচ্ছে পনেরো টাকা থার্ড লেভেলে পেতে পনেরো টাকা সেটা হচ্ছে দশ টাকা ফোর্থ লেভেল ফিফ্থ লেভেল যেগুলো আগে ছিল আট টাকা আট টাকা করে সেটা আট টাকায় আছে সিক্স এবং সিক্স লেভেলে পাঁচ টাকা সেটাও পাঁচ টাকা আছে সেভেন লেভেলে দু টাকা এইট লেভেলে দু টাকা নাইন লেভেলে এক টাকা এবং টেন লেভেলে এক টাকা করে তোমরা জয়নিং বোনাস পাচ্ছ এবং সেটাই পাবে আর যেটা অ্যারভিউয়ের ছিল তুমি তোমার আইডিতে পাচ্ছিলে তিরিশ টাকা তিরিশটা অ্যাডভিউ করার জন্য এখনও সেই তিরিশ টাকাটাই পাবে সেকেন্ড লেভেলে তুমি যে দশ টাকা পাচ্ছিলে সেটা শুরু হবে তোমার সেকেন্ড লেভেলে আট টাকা দিয়ে মানে দশ টাকার জায়গায় তুমি এখন পাবে আট টাকা থেকে সেকেন্ড লেভেল থেকে থার্ড লেভেলে পাঁচ টাকা থেকে পাঁচ টাকা ফোর্থ লেভেলে চার টাকা চার টাকা পা ফাইভ লেভেলে তিন টাকা তিন টাকায় আছে এবং বাকি যেগুলো ছিল সেগুলো সেম টু সেম আগের মতনই আছে আর এখানে সব থেকে বড়ো যে ব্যাপারটা সেটা হচ্ছে উইড্রো উইড্রো আগে ছিল সোম থেকে শনিবার সকাল দশটা থেকে বিকেল সকাল দশটা থেকে বারোটা অবধি তো কোনো কোনো দিন টেকনিক্যাল প্রবলেম হলে সন্ধ্যের সময় দিত তো উইড্রো কোম্পানি কমিয়ে দিয়েছে এবার থেকে উইড্রো হবে সপ্তাহে তিন দিন সম্বুধ শুক্র সম্বুধ শুক্র তোমরা উইড্রো করতে পারবে আর ক্যাপিং যেটা তোমার ইনকামের উপর হ্রাস যেটা টেনে রেখেছিলো কোম্পানির ক্যাপিং সেই ক্যাপিংয়েও কিছু কিছু পরিবর্তন হয়েছে এরপর আগে পর্যন্ত ক্যাপিং ছিল যদি তুমি দশজনের নিচে ডাইরেক্ট জয়নিং করাও সেক্ষেত্রে তুমি তিনশো টাকা পর্যন্তই সর্বোচ্চ ইনকাম করতে পারবে তো সেটা এখনও সেটাই আছে জনের নিচে তুমি যদি কাউকে জয়েন করাও ডাইরেক্ট তাহলে তুমি তিনশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে আর এগারো থেকে কুড়ির মধ্যে জয়নিং করালে তুমি পাবে পাঁচশো টাকা আগে যেটা পাচ্ছিলে এখন সেটা হয়ে গিয়েছে এগারো থেকে পঁচিশ জন ডাইরেক্ট জয়নিং থাকলে তুমি তো তা পাবে পাঁচশো টাকা পর্যন্ত আর একুশ থেকে তিরিশের মধ্যে জয়নিং তো যদি তোমার ডাইরেক্ট থাকতো তাহলে আটশো টাকা পেতে সেটা করে দিয়েছে তোমার একচল্লিশ থেকে ষাটের মধ্যে আর ২৬ থেকে এখানে ভুল বললাম ছাব্বিশ থেকে চল্লিশ জন ডাইরেক্ট জয়নিং থাকলে তুমি পাবে আটশো টাকা আর নতুন যেটা হচ্ছে একচল্লিশ থেকে ষাটে হাজার টাকা একষট্টি থেকে আশিটা ডাইরেক্ট জয়নিংয়ে বারোশো টাকা একাশি থেকে একশোটা ডাইরেক্ট জয়নিংয়ে তুমি পনেরোশো পাবা এবং একশো প্লাস জয়নিংয়ে পাবে দু হাজার টাকা এর আগে যেটা ছিল একশো প্লাস তোমার ডাইরেক্ট জয়নিং থাকলে তুমি সর্বোচ্চ আড়াই হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে তো তোমার ইনকাম কিছুটা কমিয়ে দিয়েছে তোমার লেভেল ইনকামেও কিছুটা কমেছে অ্যাডভিউ থেকেও কিছুটা কমেছে এবং ক্যাপিংয়েও কিছুটা কমিয়ে দিয়েছে তো কোম্পানি অনেক কিছুই কমিয়ে দিয়েছে আগে তুলনায় তো আরও একটা নোটিশ এখানে কোম্পানির তরফ থেকে যেটা দিয়েছে সেটাও আমি তোমাদেরকে পড়ে মানে বলে দিচ্ছি আইডি ভ্যালিডিটি ইজ ফর্টি ফাইভ ডেজ ফ্রম দ্য ডেট অফ অ্যাক্টিভেশান তুমি যেদিন থেকে আইডিকে অ্যাক্টিভেট করবে সেই দিন থেকে ৪৫ দিন পর্যন্ত তোমার আইডির বৈধতা থাকবে সব থেকে বড় এবং সব থেকে বাজে আপডেট এটাই কারণ এই আমরা সবাই এটাই ভেবেছিলাম যে কেবি ওয়ালেটের আইডির বৈধতা এক বছর পর্যন্ত কিন্তু এরকম কোনো অফিসিয়ালি লেখা ছিল না কেবি ওয়ালেটের আইডির বৈধতা কতদিন কিন্তু কোম্পানির এমডি এক এই কথাটা কোনো সময়ই বলেনি যে এক বছরের বৈধতা নেই সুতরাং এখানে কোম্পানি হালকা হলেও চিট করেছে আমাদের সামনে এবং করেছে হানড্রেড করেছে কারণ পঁয়তাল্লিশ দিনের আইডির ভ্যালিডিটি কোনো সময়ই কোম্পানি এই ঘোষণাটা করেনি সুতরাং আইডির ভ্যাল ভ্যালিডিটি পঁয়তাল্লিশ দিন করে দিয়েছে কোম্পানি আফটার এভরি ফর্টি ফাইভ ডেজ ইউজার উড নট বি অ্যাবেল টু জেনারেট এনি ইনকাম পঁয়তাল্লিশ দিনের পর থেকে আইডিতে কোনো ধরনের ইনকাম জেনারেট হবে না টু কন্টিনিউ ইনকাম ইউজার টু পে রুপিস ফাইভ টু আপগ্রেড হিজ হার আইডি যদি কোম্পানির কাছ থেকে তোমরা টাকা ইনকাম করতে চাও তাহলে পঁয়তাল্লিশ দিনের পরতে তোমাকে পাঁচশো টাকা দিয়ে তোমার আইডিকে আপগ্রেড করতে হবে ইফ এনি মেম্বার ক্যান আর্ন লেস দ্যান রুপিস ওয়ান ফাইভ হান্ড্রেড ইন ফর্টি ফাইভ ডেজ যদি কোনো মেম্বার পঁয়তাল্লিশ দিনের মধ্যে দেড় হাজার টাকার কম ইনকাম করে কোম্পানি উইল আপগ্রেড হিজ হার আইডি ফ্রি অফ কস্ট যে মানে পঁয়তাল্লিশ দিনের নিচে কেউ যদি দেড় হাজার টাকার ইনকাম কম করে তাহলে কোম্পানি আইডি অ্যাক্টিভেট করে দেবে তো তোমাদেরকে একটি কথা বলে দিই তিরিশ দিনে মানে তিরিশ টাকা করে যদি কেউ পঁয়তাল্লিশ দিন ইনকাম করে তাহলে তার ইনকাম হয় তেরোশো পঞ্চাশ টাকা সুতরাং পনেরোশো টাকা কেউ যদি ডাইরেক্ট জয়নিং না করায় তাহলে সেই আইডিকে কোম্পানির আপগ্রেড করে দেওয়ার কথা তো কোম্পানি কতদূর আপগ্রেড করবে কিভাবে করবে এ বিষয়ে কোনো ইনফরমেশান আমাদের কাছে এখনও পর্যন্ত নেই তো আমরা দেখব এটা কিভাবে সম্ভব হয় তো যারা নতুন জয়নিং কর জয়নিং হবে কিংবা হয়েছ কিংবা যাদের হওয়ার চিন্তাভাবনা আছে তাদেরকে একটা কথা বলে দিই তুমি যদি জয়নিং হও তাহলে তোমার জয়নিং ফিস লাগছে ছশো টাকা এবং তুমি যদি পার ডে তিরিশ টাকা করে পাবো পঁয়তাল্লিশ দিন তাহলে তুমি মোট ইনকাম করতে পারবে তেরোশো পঞ্চাশ টাকা তো তেরোশো পঞ্চাশ টাকা তুমি ইনকাম করতে পারবে তার পনেরো পার্সেন্ট চার্জ কেটে তোমার ব্যাঙ্কে যাবে এগারোশো সাতচল্লিশ টাকা জয়নিং হচ্ছে তুমি কত টাকা দিয়ে ছশো টাকা দিয়ে তার মানে তোমার প্রফিট হচ্ছে পাঁচশো টাকা যদি তুমি পঁয়তাল্লিশ দিনে অ্যাডভিউ করো তবেই সুতরাং এখান থেকে তোমরা যদি সেলফ ইনকাম করে ইনকাম করতে চাও তাহলে তোমরা খুবই অল্প পরিমাণ ইনকাম করতে পারবে সুতরাং তোমার ফালতু রিক্স নিয়ে এখানে জয়নিং হওয়ার কোনো প্রয়োজনই নেই বা কোনো মানেই হয় না যদি তুমি একজন দুজনকেও জয়েন করাতে চাও তাহলেই জয়েন হও না হলে আদারওয়াইজ জয়েন হও না আর কোম্পানির তরফ থেকে আরও যে নোটিফিকেশান এসছে সেটাও তোমাদের সামনে আমি পড়ে দিই কারণ কোম্পানি অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশান দিয়ে দিয়েছে আইডির ওপর তো ফুল টার্মস অ্যান্ড কন্ডিশান আমি তোমাদের সামনে বলার চেষ্টা করছি সদস্য হতে হবে ভারতীয় নাগরিক এবং আঠেরো প্লাস মানে আঠেরো বছর বয়স হতে হবে একজন সদস্য একই বিবরণ একই নাম মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্যান কার্ড ব্যবহার করে তিনটে আইডি তৈরি করতে পারবেন তো তোমরা সর্বোচ্চ তিনটে আইডি করতে পারবে যদি কেউ তিনের বেশি ব্যবহার করে থাকে তাহলে তার সব অ্যাকাউন্ট ব্লক করা হবে এবং পেমেন্ট কখনোই দেওয়া হবে না সুতরাং তোমরা তিনের বেশি আইডি কখনোই করতে যেও না আইডি রেজিস্ট্রেশন ফি হলেও ব্যবহারকারীকে তার আইডি অ্যাক্টিভেট করতে হবে শুধুমাত্র সক্রিয় ইউজার আইডি আয় করতে পারবেন সক্রিয়করণ চার্জ হলো অফেরত যোগ্য নন রিফান্ডেবল তোমার জয়নিং বোনাস সুতরাং তুমি যদি ভেবে থাকো জয়নিং করে কোনো প্রবলেম হলে তোমার টাকা ফেরত পাবে তো এখানে সেই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশানই আছে তোমার টাকা কোনো দিনই ফেরত পাবে না যদিও এইসব কোম্পানিতে টাকা একবার দেওয়ার পরে আর ফেরত পাওয়া যায় না পরিচয়পত্র মেয়াদ অ্যাক্টিভেশনের তারিখ থেকে পঁয়তাল্লিশ দিন মানে তোমার আইডির ভ্যালিডিটি পঁয়তাল্লিশ দিন প্রতি পঁয়তাল্লিশ দিন পর ব্যবহারকারীকে আয় করতে পারবে না ইনকাম জেনারেট করার জন্য তোমাকে পাঁচশো টাকা দিয়ে আইডি অ্যাক্টিভেট করতে হবে আর যদি দেড় হাজার টাকার কম আয় করো আয় করো কোম্পানি আইডি অ্যাক্টিভেট করে দেবে সেটাই বলা আছে আর এখানে বলে আছে আইডি ব্যবহারকারীদের ভোটা দেওয়ার থাকে আইডি অ্যাক্টিভেট করার জন্য অনুরোধ করা হয় তারা শুধুমাত্র পরিচিত লাইন লিডার থেকে সকাল দশটা থেকে এখানে কোনো এমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই আর এখানে বলা আছে সম্পদ শুক্র তোমরা উইথড্রল করতে পারবে উইথড্রল লিমিট পাঁচশো টাকা এখন আপাতত আছে এবং উইথড্র বাহাত্তর ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হবে এখানে আরও একটা কথা বলা হয়েছে বিলম্ব হতে পারে যদি প্রযুক্তিগত সমস্যা সংক্রান্ত তো আমি তোমাদেরকে একটা কথা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে বলে দিই বিলম্ব হবেই কারণ কোম্পানি এর আগেও বলেছিল এক তারিখ এবং তিন তারিখের পেমেন্ট বাহাত্তর ঘন্টার মধ্যেই দিয়ে দেবে কিন্তু কোম্পানি সেই পেমেন্ট বাহাত্তর ঘন্টার মধ্যে দেয়নি এমন এমনকি এখনও পর্যন্ত সেই পেমেন্ট আসেনি শুধুমাত্র এক তারিখের পেমেন্ট কিছু কিছু এসেছে তো কোম্পানি কোম্পানি নিজেকেই সামলাতে পারছে না এবং নতুন নতুন আইন করতে যাচ্ছে তো আরও একটা কথা বলে দিই ইউআরএড থেকে তোমরা ট্রান্সফার করতে পারবে মিনিমাম একশো টাকা এবং ম্যাক্সিমাম দু টাকা এবং এটা তোমরা দিনে দু হাজার টাকায় ট্রান্সফার করতে পারবে এবং সেই টাকা থেকে তোমরা আইডি অ্যাক্টিভেশন করতে পারবে তো এখানে তোমাদের দেওয়া আছে দেখবে আমি ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে আইডি ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দেবো টার্মস অ্যান্ড কন্ডিশান কী কী আছে তোমরা একটু ভালো করে পড়ে নেবে তো মেন যে কথা সেটা হচ্ছে তোমাদেরকে বলে দিই কোম্পানি লং টাইম চলার জন্য এইসব করছে বলছে তো এই যে আপগ্রেড এই ব্যাপারটা এই আপগ্রেড ব্যাপারটা আমি পার্সোনালি আমার একদম বাজে লেগেছে কারণ এই আপগ্রেডের কথা শুনলে অ্যাড অ্যাডগুর কথা মনে পড়ে যায় কারণ অ্যাডগুরুও কিন্তু আপগ্রেডের নামে টাকা কালেক্ট করে তারপরেই কিন্তু স্টপ হয়েছে তো কেবি ওয়ালেটের এরকম কোনো ইরাদা আছে কি না আমরা বুঝতে পারছি না যদি এই ধরনের ইরাদা থাকে তাহলে কেবি ওয়ালেট চলবে না তোমাদেরকে আগেও বলে দিই তো আমার কথা অনুসারে যারা যারা জয়েন হয়েছিল কেবি ওয়ালেটে আমি জানি নাইনটি নাইন পার্সেন্টেরই টাকা উঠে গেছে তো যাদের টাকা উঠে গেছে তাদের ভালো কথা তোমাদের আমার কথায় ইনভেস্ট করে তোমাদের টাকা তুলে ফেলতে পেরেছো আর যাদের টাকা ওঠেনি তারাও তোমরা পেমেন্ট লাগিয়ে দাও তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে কিন্তু যারা নতুনভাবে জয়েনিং হতে যাও তারা সম্পূর্ণ নিজের রিক্সে জয়েন হও কারণ কোম্পানি কখন কি করছে সে বিষয়ে আমরা তো বলতে পারছি না কারণ তোমাদের জয়েনিং হয়েছে তোমার যদি টিম তৈরি থাকে তাহলে তুমি অবশ্যই পাঁচশো টাকা দিয়ে রিনিউয়াল করে নাও পাঁচশো টাকা দিয়ে রিনিউয়াল করলে তো যদি তোমার পাঁচশোর বেশি ইনকাম হয় তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যারা নতুনভাবে জয়েনিং হব ভাবছো ছশো টাকা দিয়ে জয়েন হয়ে তোমার কাউকে যদি রেফার না করতে পারো তাহলে চার পাঁচশো টাকার জন্য তুমি রিস্ক নিয়ে কোনো লাভ নেই কিংবা খাটাখাটনি করেও লাভ নেই সুতরাং কোম্পানি এখান থেকে কোনোভাবেই বেশি পরিমাণ ইনকাম দেবে না কোম্পানি কোন বুদ্ধিতে চলছে আমার মাথায় ঢুকছে না কারণ এই ধরনের রেস্ট্রিকশান এবং এই ধরনের বাধ্যবাধকতায় কোনো এম কোম্পানি চলতে পারে না কিংবা যারা মার্কেটিং বিজনেসে মার্কেটিং বিজনেসে সবাই আসে কিছু না কিছু প্রফিট করার জন্য কিন্তু কোম্পানি তো প্রফিট করার কোনো জায়গায় রাখছে না যদি কোনো কোম্পানি প্রফিট করার জায়গা না রাখে তাহলে পাবলিক কেন তার রিক্সে টাকা লাগাবে যদিও টাকার পরিমাণ কম তবুও একটা কথা মনে রাখতে হবে পাঁচশো টাকাটা এমনি এমনি আসে না পাঁচশো টাকাটাও কিন্তু ইনভেস্টমেন্ট সুতরাং ইনভেস্টমেন্ট করে আমি অ্যাডভিউ করে দিনের পর দিন অ্যাডভিউ করে যদি আমি সলিড ইনকাম না পাই তাহলে কেন আমি এখানে ইনভেস্টমেন্ট করব। তো কোম্পানিকে আমার একটাই কথা আমার কথা শুনে যদি এর মধ্যে অনেক হেটার্স আছে তারা বলবে যে কেবি ওয়ালেট বন্ধ হয়ে গেছে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট বলছি কেবি ওয়ালেট বন্ধ হয়নি কেবি ওয়ালেট এখনও চলবে পাঁচ ছ মাস কিন্তু তা সত্ত্বেও আমি বলছি আমার কথা অনুসারে তোমরা অনেকেই টাকা ইনভেস্ট করো সুতরাং যারা ইনভেস্ট করেছিল তাদের টাকা তোমরা তুলে ফেলেছো এরপর তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা সেই টাকাটা দিয়ে তোমরা তোমাদের আইডি রিনিউ করবে না তোমরা আবার এখান থেকে সরে যাবে তো তোমাদের ইচ্ছে মতন তোমরা বুদ্ধি খাটিয়ে করো তো সলিড যে খবর সেটা হচ্ছে কোম্পানি লং টাইম চালানোর কথা বলছে মা দাবি করছে কোম্পানি দাবি করছে কারণ কোম্পানি কি করবে সেটা তো আমি পার্সোনালি বলতে পারি না কোম্পানির সাথে আমার কথা হয় ঠিকই কিন্তু কোম্পানি যদি আজ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কোম্পানি তো কোনোভাবে আগে থেকে আমাকে আপডেট দেবে না যে আমরা বন্ধ করে দিচ্ছি সেক্ষেত্রে বিভিন্ন যে বাধ্যবাধকতা কোম্পানি তৈরি করছে এই বাধ্যবাধকতাতে কোম্পানি বেশি দূর এগোতে পারবে না এইটুকু আমি তোমাদের সামনে গ্যারেন্টির সাথে বলে দিতে পারি তো কোম্পানি কোথা থেকে ইনকাম জেনারেট করছে আর একটা বাস্তব কথা তো এটাও পাঁচশো টাকা নিয়ে কোম্পানির কোথাও কোথা থেকে এত টাকা দেবে কারণ এক বছর ধরে কাউকে টাকা দেওয়া কোম্পানির পক্ষে সম্ভবই নয় আর অ্যাডসেন্স থেকে কোনো কোম্পানি টাকা দেয় না সুতরাং কোম্পানির টাকা সেই জেনারেট জেনারেশান কিংবা রিচার্জ পোর্টাল কিংবা বিভিন্ন জায়গা থেকেই আসবে আরও একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই যাদের যাদের নাম্বার ভুল দেওয়া আছে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে তারা আপডেট করতে পারবে এরপর থেকে এবং এর জন্য চার্জ লাগবে যদি কারো মোবাইল নাম্বার ভুল থাকে তাহলে ষাট টাকা সিক্সটি রুপিস দিয়ে তোমাকে আপডেট করতে পারবে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল থাকলে ষাট টাকা দিয়ে তোমরা আপডেট করতে পারবে এছাড়া অন্যান্য কোনো ভুল থাকলে তোমরা পঞ্চাশ টাকা দিয়ে সেটাকে আপডেট করে নিতে পারবে তো অনেকের টাকা যাদের আটকে আছে তোমরা যারা মোবাইল নাম্বার কিংবা ভুল দিয়েছো কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দিয়েছো তারা ষাট টাকা করে পে করে পরবর্তীকালে কোম্পানির কাছ থেকে সেইগুলো ঠিক করে নিতে পারবে তো বিভিন্ন আপডেট এসেছে আমাদের সামনে এই আপডেটগুলো তোমাদের জানানো উচিত ছিল মনে করেই তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থাকবে তো অনেক হেটার্স আছে যারা কেবি ওয়ালেটে জয়েন হয়নি যারা অ্যাডগ্রু থেকে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা ভিডিওর নিচে কমেন্ট করে এসে গালাগালি করে করবে তো আমি তাদেরকে একটাই কথা বলবো যারা জয়েন হয়েছ তারাই গালিগালি করো যদি আমার টাকা আমার কাছ থেকে জয়েন হয়ে কারো টাকা লস যায় তাহলে তারা অবশ্যই গালাগালিজ করো কিন্তু যারা জয়েন হওনি তারা বাজে কথা বলে তাদের কোনো প্রফিট হবে না তো আরও একটা কথা বলে দিয়ে আমি তো কমেন্ট ডিসেবল করে দিতে পারি আমার তো গালিগালাজ শোনার কোনো অপশানই থাকতে পারে না কিন্তু তার সত্ত্বেও আমি করি না কারণ তোমরা তোমাদের যা মতামত সেটা আমি জানতে চাই তো বন্ধুরা যাই হোক আজকের জন্য এইটুকু আপডেট আবার অন্য কোনো আপডেটের সাথে ততক্ষণের জন্য জুটে থাকুন বেগুলানি ভিডিও ইউটিউব চ্যানেলের সাথে এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তবেই জানি